হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই রিয়াজ ব্লগে তোমাদের স্বাগত আজ একটু সকাল সকালে ঠাকুর ঘরে এসেছি তারও বিশেষ একটা কারণ রয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো প্রথমে আমার গোপু ঘুম থেকে তুলে নিই তারপর ফুল তুলতে তুলতে তোমাদের সাথে সেই কারণটা শেয়ার করব আজ আবার রাখি পূর্ণিমা শুরু হবে তবে হ্যাঁ সেটা দশটার পরে শুরু হবে তো তাও আমি অপেক্ষা করতে পারলাম না সেই বিশেষ কারণের জন্য তো আজকে একটু তাড়াতাড়ি পুজোটা করে নেব আর রাখিটাও কালকেই পরাবো আর বিধি নিয়ম অনুযায়ী রাখিটা তো কালকেই পড়াতে হবে শুভ সময়ের দিক থেকে দেখতে গেলেও খুব ঠান্ডাও লেগেছে জানেন তো যার জন্য কথাটাও একটু কেমন হচ্ছে তো যাই হোক মাঝখানে জ্বর এসেছিলো একদিনের জন্য জ্বরটা ঠিকঠাক হলো না আর এই সর্দি আর কাশিটা হয়ে গেছে তো যাই হোক ফুলগুলো তুলে নিচ্ছি আজকে অনেক জবা ফুল ফুটেছে তোমরা দেখতেও পাচ্ছ তো চলো ফুলগুলো তুলেও নিই আর তোমাদের সঙ্গে বলি ওই যে আমার দিদা মারা গিয়েছিলো তারই আজকে শ্রাদ্ধ রয়েছে তো সেখানেই যাব আর সেই জন্যই একটু তাড়াতাড়ি পুজো করতে এসেছি সকাল সকাল করে নেব বাড়িতেও কীরকম কেউ নেই আর এখন আমরা যাব তো পুজোটা শেষ হয়ে গেলে কিছু খাবার খেয়েই কিন্তু আমরা চলে যাব তো চলো তাড়াতাড়ি করে পুজোটাও সেরে নিই আর দেখো আমার গাছের মৌসুমিটা অনেক বড় হয়ে গেছে গাছ ভর্তি লঙ্কাও রয়েছে তো বাগান ভিডিও আবার কয়েকদিন পরে তোমাদেরকে দেব আমার কাছে মৌসুমি লেবু কেমন বড় হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো ফুল প্রায় তোলা হয়ে গেছে এখন ঠাকুরঘরের পুজোটা সেরে নিই কয়েকটা মাধবী লতা ফুলও তুলব ভেবেছি আজকে বুধবার তাই গণেশকে একটা মালা করে দেবো আর মাধবী লতা ফুলের মালা করা তো খুবই সহজ সুই সুতো কিছুই লাগবে না আমরা ছোটোবেলা খেলা চলে করতাম তো কয়েকদিন ধরে ভেবেছি এভাবেই করে দেবো তো দেখো অনেকগুলোই তোলা হয়ে গেছে গাছ থেকে এখন চাই। আর মালাটাও প্রথমে করিনি মালাটা কিন্তু গাঁদতে বেশ মজা লাগে মালাটা গাচ্ছিলাম আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলায় বিকেলে রাস্তা দিয়ে যখন ঘুরে বেড়াতাম তখন এই ফুলগুলো তুলে গেঁথে গেঁথে হাতে পড়তাম পায়ে পড়তাম মাথায় পরতাম তো যাই হোক এখন সেটা ঠাকুরের জন্য করছি তবে এটা সাইজটা ছোটো ছোটো হওয়ার কারণ আমার যেটা মনে হয় বাড়িতে টবে লাগানো তো আর ওগুলো তো মাটিতে থাকতো ফুলের সাইজগুলোও বড় হতো তো ভাবছি আজকে গণেশের জন্য একটা মালা বানাবো মালাটা বানানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো বেশ লম্বাই হবে মালাটা তো ফুল তুলতে তুলতে অনেকগুলো হয়ে গেছে তো আজকে যাবো ওই দিদিমার বাড়িতে তো আজকে যাওয়ার পরও আবার শুক্রবার যেতে হবে কারণ সেদিন আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে প্রচুর লোক নিমন্ত্রিতও রয়েছে আটশোর উপর লোক নিমন্ত্রিত যেহেতু আমার চারজন মামা শ্বশুর তাতে চারজনের আত্মীয় কুটুম পাড়া প্রতিবেশী বিজনেসের লোকজন সব মিলে অনেক হয়ে গেছে তো আটশো লোকে নিমন্ত্রিত হলেও আমাদের তো জাস্ট যাব তো যাই হোক সবার সাথে দেখাও হবে সেই ছলে আর অনুষ্ঠান মানেই তো এটা একটা তো যাই হোক মালাটা করা হয়ে গেছে তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে আমার গণেশ ঠাকুরকে পরিয়ে কেমন লাগছে সাইজটাও কিন্তু বেশ বড় হয়েছে এই দেখো পরিয়ে দিয়েছি ভরা ভরা খুব একটা লাগে না তাও ওই একটা মালা পরালাম একটা সেটা ভালো লাগে আর এমনি মালা তো আমার পরানোই থাকে তো চলো পুজোটাও তাড়াতাড়ি করে সেরে নিয়েছি এখন একটু ধূপকাঠি প্রদীপগুলো ঠাকুরকে দেখিয়ে দিই আর দেখানো হয়ে গেলেই নিচে চলে যাব ঝুলন চলছে এদিকে ঠাকুরকে ঝোলানোও হয়ে গেছে তো এখন পুজো করে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেলে ঠাকুরটাও ঝুলিয়ে দেবো তো চলো গোপুসোনাকে দুলতেও কেমন লাগে সেটাও দেখতে হবে আজকে আবার গয়নাগাটি কিছুই পড়ায়নি ওকে ঝুলনাতে দিয়ে তারপর গয়নাগাটি পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেব। এই যে গোপুসোনাকে রেখেছি আর এখন গোপুসোনাকে ঝুলিয়ে দেব। এই দেখো আমার গোপুসোনা ঝুলছে এরপর ওকে একটু দৌড়ো দেবো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর মজাও লাগে তো দেখো তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আপনাদেরকে এত একটা কথা বলতেই ভুলে গেছি একটা খবর দিতেই ভুলে গেছি আমার যে পায়রাগুলো দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে সেই পায়রাগুলো দুটো ডিম পেরেছে জানেন তো দশ দিন হয়ে গেল ডিম পাড়ার তবে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে কবে যে পায়রাগুলো ডিম ফুটে বাচ্চা বের হবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যত সম্ভব কালকেই আমি তোমাদেরকে পায়রাগুলোকে দেখাবো ডিমগুলোকেও বহু কষ্ট ওরা ডিমটা ছাড়েই না পিটিও যে আমি কিভাবে করবো ওটাই ভাবছি তো যাই হোক চেষ্টা করব তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে তো চলো পুজো তো হয়ে গেল গোপুর দুলিয়ে দিয়েছি একটু মনে হচ্ছে বারবার দোলাই তো যাই হোক এখন নিচে চলে যাবো ইয়ের পরে তোমাদের সাথে যখন আমরা বেরোবো রাস্তাতে কথা হবে বেরিয়ে পড়েছি আমরা সকাল সাড়ে নটার দিকে বেরিয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে আবার ফুল নিয়ে যেতে হবে তো এখন আমরা শুভলগ্ন থেকে ফুল নিয়ে নেব ফুলটা নেওয়া হয়ে গেলেই আমরা হাইওয়ে ধরবো নিয়েছি ফুল চারটে রজনীগন্ধার স্টিক নিয়েছি আর দুটো সাদা রঙের চারবিরা নিয়েছি এই দেখুন এটা হচ্ছে আমাদের কুলিক নদী আর এখন আমরা কুলিক ব্রিজে রয়েছি আর এটা হচ্ছে আমাদের রায়গঞ্জের ফরেস্ট এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফরেস্ট তোমরা সকলেই জানো অবশ্যই ফরেস্টের কথা এই ফরেস্টের ওপর দিয়েই আমরা যাচ্ছি আর এখন আমরা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে কিন্তু যাচ্ছি ভীষণ ভয় করে এই রাস্তাটা দিয়ে যেতে জানেন তো বড় বড় লরি চড়ে দেখে মনে হয় যেন ওরা আমার দিকেই ধেয়ে আসছে তো ভীষণ ভয় করে জন্য এই রাস্তাতে যখন আমি যাতায়াত করি বাইকে করে আমি খুব একটা কথা বলি না হাজব্যান্ডের সাথে আমি বলি দিয়ে আগে গাড়িটা চালাও মনে হয় কখন এই রাস্তা থেকে বেরবো আর এই রাস্তা ছাড়া যাওয়ার কোনো উপায়ও নেই এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে তারপরে বারো দুয়ারি পর্যন্ত গিয়ে আমাদের ডান দিকে বিন্দল রুটের রাস্তাটা নিতে হবে তো যাই হোক এটা হচ্ছে একটা আমাদের পা মানে যেটা বলে সবাই এসে থাকে আর কি একটা লজের মতো আর এটা এই ফরেস্টেরই কিন্তু আমাদের একটা হোটেলের মতো বিশাল বড় আগে তো শুনেছি না এক নায়িকারাও এসে এখানে থাকতো বেশ ভালো লাগছে কিন্তু রাস্তাটা দেখতে সোজা যাচ্ছি বেশ খানিকটা রাস্তা কিন্তু ফাঁকা তো চলো তবে এগিয়ে যাই আর এই রাস্তাটা পার হলে আমিও যেন একটু শান্তি পাই পৌঁছে গেছি আমরা মামা শ্বশুরের বাড়িতে দশটার পরে পরেই পৌঁছে গেছি এখানে গীতা পাঠ হচ্ছে আর সেখানেই কিছু চার ছেলের কাজ রয়েছে আমার চার মামা শ্বশুর তো ওদেরই এখানে কিছু কাজ রয়েছে সেটাই ওরা করছে এখানে গীতা পাঠ হচ্ছে আর বাইরের সাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো চলো একটু দেখে আসি যে গীতা করছে তারও কিন্তু বয়স খুব একটা বেশি নয় কিন্তু এত সুন্দর গীতা করে দেখ শুনে মন ভরে যায় তো এখানকার সবাই আমরা ওকে দিয়ে গীতা পাঠ করাই আমাদের পাড়ারই ছেলে কিন্তু এই বয়সেও ভীষণ ঠাকুর ভক্ত যখনও প্রথম এসব কাজ শুরু করে তখন আরও ছোট ছিল তো চলো তবে স্পাইরে একটু দেখে আসি এখানে আমার চার মামা শ্বশুর আছে স্বাদের কাছে তো ওদের কাজ চলছে অলরেডি তো আমি একটু বাইরে থেকে দেখে নিই এই হচ্ছে আমার দিদিমা শাশুড়ির ছবিটা দুজন পুরোহিত কাজ করছে আর এখানে এখন বউমাদেরও কিছু কাজ থাকে নাকি তো সেটাই হচ্ছে এরপরে আরও নাতি নাতনিরাও বসবে তাদেরও কাজ থাকবে আর আমার হাজবেন্ডও বসবে ও মেয়ের ঘরের ওকেও নাকি কী সব করতে হয় ওনাদের নিয়ম আছে তো ও বসবে আর এরপরেই অন্য বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে দি বাড়িতে যারা রয়েছে তারা তো খাওয়া দাওয়া করবে তো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আরেক বাড়িতে করে রয়েছে তো ওদের চারজনে চারটে বাড়ি আলাদা আলাদাই বাড়ি এটা আমার সেজো আমার শ্বশুরের বাড়িতেই কাজ হচ্ছে এই যে আমার হাজব্যান্ড বসে আছে কি বলে ভুজ্জি দান সেটাই করছে তো চলো তবে ভিডিওটা আজকের মতো প্রায় এখানেই শেষ করব। এখন রোদের পরিমাণটাও খুব বেশি রোদটা একটু পড়লে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো ফিরিয়ে গেছি সন্ধ্যা ছটার পরে তো ছটা সন্ধ্যা হলেও কিন্তু বেশ আলো রয়েছে এখন বাড়ি যাওয়ার পথে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে